প্রায় সব সবজিওয়ালার কাছেই এখন হলুদ হ্যালোজেন দেখতে পাবেন নিয়ে আসুন আর এইভাবে বানিয়ে ফেলুন ফুলকপির ফুলগুলোকে কেটে ধুয়ে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন তেল গরম করুন ভালো করে গরম হয়ে গেলে তারপরে ছেড়ে দিন ছেড়ে দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে এবার একটা মশলা তৈরি করে ফেলুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এতক্ষণ দেখুন কপিটাও ভাজা হয়ে গেছে তুলে নিই এবার সেই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভাজুন এরপর আদা রসুনের পেস্ট দিন ভালো করে ভেজে নিয়ে টমেটো টমেটো হালকা নাড়ি ছাড়ে সামনে একটু নুন দিয়ে ভালো করে ভাসতে থাকুন টমেটো সফট হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে ভালো করে কষান তেল ছাড়তে শুরু করলে তারপরে দিন মটরশুঁটির দানা দু মিনিট ফ্রাই করার পর গ্যাসের ফ্লেম লো করে দই দিন দইটাকে দিয়ে ভালো করে কষ তেল ছাড়তে শুরু করবে সামান্য একটু কষুরি মেথি দিন আবার একটু হালকা কষিয়ে নিন তারপরে দিন ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষান দরকার পড়লে একটু জল দিয়ে জল দিয়ে কষান বাস পুরোপুরি কষে আসলে প্রয়োজন মতন জল দিয়ে গ্রেভি বাড়ান ঢাকনা দিন বা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা দিয়ে নামান একটু মোটা টাইপের রুটি দিয়ে রাত্রে খেয়ে দেখুন মনে হবে যেন ধাবায় বসে খাচ্ছেন